হিসাব দিয়া কদম বাড়ায়, হিসাব দিয়া কদম বাড়াইতে হবে, এইটাই আল্লাহ পাকের বিধান, মরতে হবে, হিসাব দিতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই, তাহলে তোমরা যারা যুবশক্তি, তোমাদের এই যৌবন দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, মুসলমানের জন্য করার তোমার কিছু আছে না? নাই? যদি থাকে তাহলে করেছো পায় না, এইটার হিসাব আল্লাহর আদালতে তোমাকে দিতে হবে। অনেকে মনে মনে ভাবতেছে মাইকের আওয়াজ শুনে এই কারণেই হেফাজত নেতাকে দেখতে পারি না, এতক্ষণ তো কবর রুয়াজ করতেছিল, মৌতের কথা কইতেছিল, মিষ্টি মিষ্টি লাগতেছিল, ভালোই লাগতেছিল, এই যে এখন গোরাকির মিতে কামড় দিছে, না গোরাকির মিতে কামড় দেয় নাই, হিসাবের কথা চিন্তা হয়েছে, খালি ওইগুলাই কমো না এইগুলাও কমো, এগুলা যদি না বলি আগুনের কেসি দিয়া যদি আবার জিব্বা কাটা হয়, হিসাবের চিন্তায় বলেছি নেতাজি, হিসাবের চিন্তায় বলেছি, খালি কবরের কথা না, হাসরের কথা, পুলসরামের কথা, পাশাপাশি জমিনের কথা, জমিনের উপরের কথা, জমিনের নিচের কথা সব উলামায়ে কেরাম বলবে। সুতরাং হুঁশিয়ার হয়ে যাও, তারা যারা ইসলামের পক্ষে যৌবন ব্যবহার করতে পারো না তারা হিসাব দিও আদালতে। কিবরিয়া আল্লাহ রাসূল আরাক রিওয়ায়েতে বলেন, প্রতিটা মানুষকে যে প্রশ্নের উত্তর না দিয়ে এক কদম লড়তে দেওয়া হবে না, সে চারটি গুরুত্বপূর্ণ প্রশ্নের ভেতরে একটি হলো আন উমরিহি ফিমা আফনা, তার বয়স সম্পর্কে, তার হায়াত ভিসা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এই হায়াতের প্রতিটা সেকেন্ড সে কোন কাজে কাটায়ছে, মাহফিলে কাটায়ছে, মসজিদে কাটায়ছে, নাকি মন্দিরে কাটায়ছে, ওয়াজে কাটায়ছে, নাকি ডুগডুগি বাজায়ছে, ডুগডুগি বাজায়ছে, সে কি ইবাদত করেছে নাকি পাপের মহড়া দিয়েছে, পাপ কার্য সম্পাদন করেছে, সে কি আল্লাহর গোলামি করেছে নাকি কেসিনো পাহারা দিয়েছে, সে কি দিন পাহারাদারি করেছে নাকি তার হায়াতে নাস্তিক মুর্তাদ কাদিয়ানিদেরকে সহযোগিতা করেছে, জিজ্ঞাসা করা হবে। হায়াতের জাররা জাররা সময়ের হিসাব আদালতে কিবরিয়াতে নেওয়া হবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে, যে যৌবন আল্লাহ তাআলা তাকে দান করেছে, যৌবনের জাররা জাররা সময় কাকে দিয়েছে? যৌবন তো কোন নেতার গিফট না, কোন দলের হাতিয়ার না। যুবশক্তি, তোমরা যারা যুব সমাজ মাহফিলের আয়োজন করেছো, ধন্যবাদ জানাই তোমাদেরকে, তোমাদের এই যৌবন কোন নেতার গিফট না, অথবা এটা কোন দলের উপঢৌকন না, চিৎকার করে ইমানের আওয়াজে বলতে হবে যৌবন কার দান? আল্লাহর দান, আল্লাহর নিয়ামত। এ নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, কতরা কতরা যৌবনের ফুটা তুমি কোন কাজে ব্যয় করেছো, তুমি কি তোমার এই যৌবনকে গণতন্ত্র, কুফুরিতন্ত্র, পাপাচার, অত্যাচার, মস্তানি, রাজনীতিতে ব্যয় করেছো নাকি এটা কোন তাহাজ্জুদের সেজদা, কোরআনের তিলাওয়াত, অথবা যিকরুল আজকার, অথবা মানব সেবা, অথবা যৌবনের উত্তাল তরঙ্গকে আদর্শের বাতাস দিয়ে নিভায়ে শান্তিপূর্ণ জিন্দগির এক নমুনা? তুমি তোমার যৌবনে কি ছিল জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসা করা হবে। যৌবনের একটা মিনিটের হিসাব না দিয়ে এক কদম লড়তে দেওয়া হবে না, কাউকে লড়তে দেওয়া হবে না। সুতরাং যুবশক্তি, যৌবনের শক্তি দিয়ে তো কত কিছুই করলা, তোমাকে জিজ্ঞাসা, তুমি কি তোমার যৌবনে ইবাদত করতে পেরেছো? যদি করতে না পারো তো আজকে তওবা করো, এখন তওবা করো। কেসি খাকি পে মত কর, কেসি খাকি পে মত কর, খাক আপনি জিন্দেগানি কো জওয়ানি কর ফিদা উস পর কে জিসনে দি জওয়ানি কো।
کسی خاکی پہ مت کر خاک اپنی زندگانی کو جوانی کر فدا اس پر کہ جس نے دی جوانی کو مٹی شتی جو بن مٹا دیوانا جو بن داو تاکہ جینی تمہاں کے جو بن دان کو رسل کرن تینی تمہاں جو بنیے گلے آر تمہیں جو بن پابنا تمہاں جو بنے شکتی دی درکار تمہاں کی سنا ماز تمہاں جو بنے شکتی دی درکار راتیر تحضور تمہاں جو بنے شکتی دی درکار قرآن تلاوات تمہار جو منہ درکار کسو دینی بھی فلاپ نیتار بھی فلاپ کرسو دولیر بھی فلاپ کرسو نوبیر بھی فلاپ کرسی نا زدی تمہیں تمہار جو منہ نوبیر بھی فلاپ نا کرے تھاکو نیتار نام رویسو دولیر نام رویسو دھرمین نام نیسی نا تمہار شامنے جکھن کادیاں نیرا اچھو گلائے پتھا کسے جو من بکلے تکھن نیرا تمشا دکھو حساب دیتے ہوئے عدالتے کبریاتے شاتر گوٹی مسلمانے جب شکتی شامنے جدی 5% نستیق مرتدرہ کتھا کوئے حساب دیتے ہوئے مسلمان تمہ دیر جو منے تمہ دیر جو من دیے کی تیرے نستیق دیر شاہ جو کی تکرے سو نہ کی تمہار جو منے اتار ترنگ دیئے اللہ پاکر دیر کے تلے دھرے سو اسلامیر بی جوئے نشان گڑائے سو باطل کفری شکتیر مقابلہ تمہیں کرے سو تمہار جو منیر آواز ہوئی ہوئے اللہ جنبی تب منی رکھ بے شاب نشان فی عبادت اللہ وی جبو جرات تدر جو من کے عبادت کٹا بے میدان محشر اللہ تعالی اے جبو در کے عرش عظیمی رسائتان قربے آر جدی جو منٹا غیر اللہ جنو بے ہوئے جائے زبو حساب دیتے ہوئے اسمان مالک رادلو تے حساب دیتے ہوئے مولو بیرا کتھا کھائے مولو بیرا سوری رکھات کھائے جشیم الدین شہیدر پیٹھے سوری رکھات کرا ہوئے چھے نستیق منی تدیر بیرد دے آواز کرے تدیر زبانے تالا لگائی مار چکران کوئی دفعہ ہوئے چھے چکران آپ تمہیں شادو جے جے دیکھ با تمہار قرار کسو چھلو نا حشر ایسوچ اللہ کسی حشاب دیا قدم برائے حشاب دیا قدم برائی تو ہمیں ایٹا یا اللہ پاکر بیدان مرتے ہمیں حساب دیتے ہمیں ہمیں تمہا دیر کے بولتے چاہیے تاہولے تمہا جرا جب شکتی تمہا دیر ہی جو بھوم دیئے اسلام ایر جنو دین ایر جنو مسلمان ایر جنو قرار تمہار کی چو ایسے نہ لہاں جو دی تھا کہ تلی پر چھپایا نا ایتار حساب اللہ عدالتے تمہا کے دیتے ہو آنے کے مولے مولے بھاپنے سے مائکر آواز شنے اے کرنے ہی حفاظت نتا کو دیکھتے برینا اے تو کھوں تو کبر رواز کرتے سیلو موتر گتھا کوئیتے سیلو مشتی مشتی لکھتے سیلو ہلوی لکھتے سیلو اے سیکھوں گرا کرمی تکا مور دیسے نا گرا کرمی تکا مور دیا نائی حشابیر گتھا چیمتا ہوئے سے کھالی وہی بھلائی کمو نا ہی گلاو کمو ای گلا جو دینا بولی اگنیر کسی دیا جو دیا بار جب بکٹا ہوئے حشابیر چیمتا ہے حشرر کتھا پلسرم دیر کتھا پشا پشی زمینیر کتھا زمینیر اوپرر کتھا زمینیر نیچیر کتھا شاب رو مائے کرام بولوے شتران حشیار ہوئے جاؤ تارا جارا اسلامیر پکھے جو من ببھار پڑتے پرونا تارا حشاب دیو عدالتے کی بریئے حشاب دیو عدالتے کی بریئے کسو کسو منوشہ سے ایرا جو دی نعرہ تکبیر شنے اور اسلامیر پکھیر کنو بڑو کتھا شنے تخن تا دیر مطاقرہ ہوئے جائے تخن تارا کوئے حضور رائی تو اتجنہ شروع کرسے اور اتجنہ شروع کرسے کی
এটা উত্তেজনা না এটা ঈমান প্রকাশ করেছে উত্তেজনা না ইসলামে মুসলমানদের জমিনে 17 কোটি মুসলমানের মাটিতে মুক্তিযোদ্ধা মুসলমানদের রক্তের বিনিময়ে কেনা বাংলার মাটিতে আর অধিকারের আওয়াজ দিয়েছে এই অধিকার ছিনিয়ে নেওয়ার দিকে দিকে এটা আমার বাপ দাদাদের রক্ত কেনা অধিকার স্বাধীনতা আমার অধিকার স্বাধীনতা আমার গর্ব স্বাধীনতা আমার অহংকার এটা আমার বাপ দাদাদের রক্ত কেনা অধিকার সেই অধিকারের আলাপ করেছে অধিকার রয়েছে ইসলামের কথা বলার কারণ এটা মুসলমানের দেশ মুসলমানের মাটিতে আল্লাহর কথা তো জোরে হবেই খালি কুলুনু হবে নাকি জোরে পূজা হবে জোরে সিলো হবে মাহফিল হবে কি না আওয়াজ করে জোরে বলেন তাফসীর হবে আল্লাহর আওয়াজ হবে কারণ এটা বাংলাদেশ এটি ভারত নয় এটি বার্মা নয় এটা শাহজালালের দেশ বাংলাদেশ 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 ওলি বুজুর্গের ওলি বুজুর্গের খাঁটি দেশ মুমিনদের খাঁটি দেশ ইমানের খাঁটি বাংলাদেশ এটি বাংলাদেশ মোহতারাম হাজরিন এই দেশে ইমানের কথা তো বলতেই হবে আমি ভারতবর্ষ সফর করেছি যে কথা বলে আমি আমার আলোচনার ইতি টানব ভারতবর্ষ সফর করেছি শত শত মাইল প্রাণ করেছি এক প্রদেশ থেকে আরেক প্রদেশে গেছি ট্রেনে চড়ে সারা দিন সারা রাত ট্রেনে দুই দিন খোদার কসম করে বলি এই দুই দিন যে ট্রেনে সফর করছি এই দুই দিনের ভেতরে এই দুই দিনের ভেতরে দুই দিন যে আমি ট্রেনে সফর করেছি আমি আমার হযরত পীর ও মুর্শিদের 17টা চিঠি লয়ে গেছিলাম 17টা চিঠি 17 প্রদেশে হারদুই হযরত রহমাতুল্লাহি আলাইহির হারদুই হযরত রহমাতুল্লাহি আলাইহির 17 জন খলিফা